So hello guys, assalamualaikum. I'm Ahnaf and welcome to another new vlog. So today's vlog, I'm gonna see that our cousin, আমাকে কিছু কবুতর গিফট করেছিল সেগুলা মুরগির কিছু আপডেট যে আমার দেশি মুরগির উমে আসছে সেই মুরগির ডিমে বসাইছি আর হলো কবুতরের দ্বারা যে মুরগির ডিমটা ফুটে দিয়েছিলাম সেটাতে সেটার কি অবস্থা বর্তমানে সেটাও দেখবেন আজকের এই ব্লগে আর একটা ইন্টারেস্টিং জিনিস আসছে অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম চায়না থেকে এটা শিপমেন্ট আসতে 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 এত লেট হয়েছে বলার বাইরে তবু আসছে এটাই অনেক এই হলো রিফাত ম্যানেজার রিফাত সে হাই খুব কাজের আছে কিন্তু বুদ্ধি দেয় বেশি আর এই একটাই সমস্যা রিফাত আজকের কাজ কি আমাদের আজকের কাজ আমাদের কবুতরকে খাওয়ানো তারপরে নতুন আপডেট আছে আবার একটা কি আপডেট আবার নতুন কবুতর আসছে আমাদের দেশের থেকে খাবার আর পানিগুলো রেডি করো দিয়ে দাও তো রিফাত খাবার রেডি করুক আমরা তখনই ভিতরটা দেখে আসি ভিতরে কি পরিস্থিতি আছে তো এখানে দুইটা জালালি কবুতর আছে ওরা মারাত্মক অসুস্থ ছিল আমি ওদেরকে কালেক্ট করছিলাম পাশের ছাদ থেকে একটাকে যেন পাক ছিঁড়ে এইভাবে ই করে দিয়েছে আরেকটা অনেক অসুস্থ ছিল পায়ে ব্যথা হয়েছিল উঠতে পারতেছিল না তো যাই হোক শেষ পর্যন্ত ওদেরকে মোটামুটি সুস্থ করা হয়েছে এখন আজকে হয়তো একটাকে রিলিজ করা যাবে একটাকে আজকে রিলিজ করে দেব আর একটা এখনও পরিপূর্ণ সুস্থ হয় নাই সুস্থ হলে ওরেও রিলিজ করে দেব জালালি কবুতর এখন পরিপূর্ণ ফিট আছে আগে যতটুকু অসুবিধা ছিল যতটুকু দুর্বলতা ছিল দুর্বলতা কাটছে ওর এখন সুস্থ পরিপূর্ণভাবে ছেড়ে দিই কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হলো জালালি কবুতর মুক্ত আকাশের ওদেরকে ধরে কষ্ট দিয়ে লাভ নেই তো রিলিজ করে দিলাম জালালি এখানে আছে আমার কিছু দেশি মুরগি চারটা মুরগি ছিল একটা মোরগ তো একটা মুরগির ঘুম আসছে
সেটাকে উমে বসাইছি, সেটা একটু পরে দেখতে পাবেন। আর মুরগিগুলো অপেক্ষা করতেছে খাবারের জন্য, খাবারটা দেই আগে। তো এখন আমার ফার্মের একটা ইন্টারেস্টিং আপডেট হলো মুরগি, দেশি মুরগি কালকে দেখলাম উমে আসছে। তো আমার কাছে ডিম জমানো হয় নাই, আমি মনে করছিলাম আরও দেরিতে উমে আসবে, পরে সাতটা ডিম ছিল, জমছিল, সাতটা ডিম দিয়ে বসে দিচ্ছি, কিছু করার নেই, এখনও উমে আছে, সামনে যাওয়া যায় না। আর এই তো রিফাত, পানিটা ভিতরে দিয়ে দো। তো যে জ্বালানিটা ছাড়ছিলাম ওই আবার এসে পড়ছে, একটু খাবার দেওয়া দরকার, ওর এখন মনে হয় ক্ষুধা আছে, একটু খাবার দিই। জ্বালানিকে খাবার দিলাম, ও এখন ছাদে অ্যাডজাস্ট হয়ে গেছে ভালোই। তো বহুল কাঙ্ক্ষিত শেডিং যেগুলো চায়না থেকে অর্ডার করছিলাম সেগুলো হাতে পাইছি গতকালকে, সেগুলো তো একবারে দেখানো সম্ভব না, একটা দেখেন। রিংটা অ্যাডজাস্টেবল, এই জিনিসটা খুব সুন্দর, কবুতরের তেমন একটা অসুবিধা হবে না এই রিংয়ে। ফার্মের সকল কবুতরের ক্ষেত্রে আমার ইউজ হয় এই রিংটা মূলত, আর নতুন যত হাই ফ্লায়ার কবুতর আছে সেক্ষেত্রে আমি ইউজ করি, করবো এখন থেকে এই রিংটা। যার যত বেশি ফ্লাইং ক্যাপাসিটি সে এই রিংটার সেই অনুসারে নাম্বারটা পাবে।